শুরু হয়েছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। আর এই কর্মসূচির মূল প্রধান উদ্দেশ্য ব্যালট পেপার দ্বারা ভোটাভুটির মাধ্যমে আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচিত করা। গত 6 তারিখ ভগবান গোলাই অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে নবজোয়ার কর্মসূচির অধিবেশন ও ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আর এবার তার 4 দিনের মধ্যে ওই সভাস্থলের অদূরে থাকা একটি ভাঙড়ির দোকানে প্রচুর পরিমাণে ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পরশু মুর্শিদাবাদ জেলা ছাড়েন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। জেলা ছাড়ার পর বুধবার ভগবান গোলায় অভিষেকের সভাস্থল থেকে অদূরে ভাঙড়ির দোকানে পাওয়া গেছে এই 2 বস্তা ব্যালট পেপার। কাগজগুলো আপনি কিনে এনেছিলেন? হ্যাঁ, আমি কিনেছি। কোথাতে কিনে এনেছিলেন? ওটা আপনার আরকিবি ভাটা, ওখানে আমার বাড়ি, কি না? হ্যাঁ, তো আমাদের গ্রামের লোক বললো যে কাগজ ছিল বা কাগজ গোছালছি। হ্যাঁ, কাগজ ছিলি বহরমপুর দিয়ে ধরেন যে বস্তায় কাগজ ভরা ছিল, এবার আমিও ধরেন নিয়ে চলে এসেছিলাম ওজন করে। এটা কি মানে গ্রামের লোক না কেউ দিয়েছে? গ্রামেরই লোক, ওরা ওই যে সভায় চলে কিনা ওই ওরা ফেলে দিয়ে চলে যাক। ও আপনার ওই কাগজ তিরপাল আরও বোতল ফতুল অনেক কিছু গোছাই ছিল। আচ্ছা, দিয়ে আপনার এবার আমি সবই নিলাম, বোতলও নিয়েছি, তিরপালও নিয়েছি, কাগজগুলো নিয়েছি। আচ্ছা, এবার মহাজন কাজ, ও তো মহাজন তো দেখে না যে কী কাগজ না কী জানে, আমরাই তো পড়াশোনা যাই না, মূর্খ মানুষ। নিয়ে এসে আপনার এখানে দিয়ে দিয়েছি, এরপরে যে আজকে শুনছি যে কি সাংবাদিক এসেছে, আসো কোথায় মালটা কিনেছো, কী কার কাছে নিয়েছো। আচ্ছা, এ হয়েছে কেস। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।